প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, এর আগের ক্লাসে তোমাদেরকে আমি রেখা ড্রয়িং সম্বন্ধে বলেছিলাম। রেখা হচ্ছে এই যে টানগুলো, এই টানগুলো, এই টানগুলো, এই টানগুলো প্র্যাকটিসের মাধ্যমে, চর্চার মাধ্যমে তোমাদেরকে আমি ছবি আঁকার কথা বলছি। যে কোনো প্রাণী, যে কোনো পাখি, সব কিছু অঙ্কন করতে হলে এই রেখাটা খুব প্রয়োজন। আমরা এই রেখাটা উলট পালট করে নিতে পারি, আবার এই পাশ থেকে নিতে পারি। ইতিমধ্যে আমার দুই দুটি ভিডিওতে তোমাদেরকে এগুলো উল্লেখ করা হচ্ছে। আমরা যদি কোনো প্রাণী বা ড্রয়িং করি, দেখো আমরা যদি প্রাণী বা ড্রয়িং করি, এই রেখাগুলো, এই রেখাটা একটু দেখা যায় তোমাদের কাছে, একটু দেখো এই রেখা, সবগুলো কিন্তু টানে। আমরা যদি মনে করো যে দেই, দেখো এই রকম করে টান দিয়ে নিলেও মনে হয় কি একটা গরু ছাগলের ভাব এসে যায়, সরি গরুর ভাব এসে যায়। আবার দেখো এই যে বক্ররেখা নিলে পরে পায়ের অঞ্চলে রাখা দেয়, এইগুলো করে কিন্তু আমাদেরকে এগুলো কিন্তু আঁকতে হবে। এই আঁকাগুলো, এই প্রাণীর ড্রয়িং আঁকতে গেলে কিন্তু তোমাদেরকে সব সময় এই রকম করে, দেখো এই রকম করে রেখাগুলো ড্রয়িং করতে হবে। এই আমরা কিন্তু মোটামুটি একটা গরুর রূপ পাচ্ছি, মনে হচ্ছে যে এটা একটা গরুর রূপ হয়ে গেল। এখানে একটু কান দিয়ে দিলাম, একটু খুব খেয়াল করলে বোঝা যায় যে এটা হচ্ছে কি একটা গরুর রূপ। সামনে আমরা একটা পা দিয়ে দিলাম, এই এগুলো হচ্ছে একটু গরুর রূপ। কিন্তু মূল টানগুলো কিন্তু আমাদেরকে এগুলো 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 প্র্যাকটিস করতে হবে, এগুলো এগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমাদেরকে, এটা মনে হয় একটু গরুর লেজ, এগুলো তো প্র্যাকটিস করতে হবে। সবসময় হাতগুলো কিন্তু চলমানভাবে ঘোরাতে হবে, এই এই এই। কোনো গরু বা ছাগল পূর্ণাঙ্গ আট না করে আগে আমরা কিন্তু এই রেখাগুলো প্র্যাকটিস করতে পারি। এই রেখাগুলো কিন্তু প্র্যাকটিস করলে দেখা যায়, দেখা যায় এই যে বক্র রেখাটা এরকম করে প্র্যাকটিস করলাম, এইখানে নিয়ে আসলাম, এইখানে দেখো এই যে রেখাগুলো, এখানে দেখো, এখানে দেখো, মনে হয় কি গরুটা শুয়ে আছে, আসলে মনে হয় গরুটা শুয়ে আছে। এই দেখো আমরা যদি মনে করি এরকম করি, মনে হচ্ছে কি গরুটা একটু শুয়ে আছে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস সবসময় এগুলো প্র্যাকটিস করতে হবে, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, এইগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। যত বেশি আমরা প্র্যাকটিস করবো তত কিন্তু এই অঙ্কনগুলো কিন্তু সহজ হয়ে যাবে, এই অঙ্কনগুলো কিন্তু সবচেয়ে সহজ হয়ে যাবে, পশু পাখির ড্রয়িংগুলো কিন্তু সহজ হয়ে যাবে। আমরা যে কোনোভাবে আমরা এর একটা নমুনা কাঠামোগুলো খুব সহজে তৈরি করতে পারো। দেখো আমরা তখন বক্স করে করে তৈরি করতে পারবো, গরু হোক ছাগল হোক, তখন কিন্তু আমরা এগুলো করতে পারবো। মূল কথা হচ্ছে যে আমাদেরকে টানগুলো ভালো করে প্রশিক্ষণ নিতে হবে। ইতিপূর্বেও আমরা বলেছি যে তোমরা যদি এই রেখাগুলোর মাধ্যমে চর্চা করো তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এগুলো সব এই টানের মধ্যে প্র্যাকটিস করতে হবে। তারপরে আমরা অপর পৃষ্ঠায় চলে যাই, দেখো এই টানগুলো শুধু টান, এগুলো কিন্তু সব টানের খেলা, এগুলো কিন্তু সব টানের খেলা। কোথা থেকে আবার দেখো, এগুলো কিন্তু সব টানের খেলা, এগুলো কিন্তু সব টানের খেলা, এগুলো কিন্তু সব টানের খেলা, এগুলো সব টানের। দেখো এখন গরুর রূপ ধরছে, ধরতে ধরতেছে, এগুলো কিন্তু সব টান দিয়ে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। বিশেষ করে এই টানগুলো, এই টানগুলো, এগুলো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এই টানগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই টানগুলো প্র্যাকটিস করলে আমরা কিন্তু গরু ঘোড়া গাধা যাই আমরা কল্পনা করি না কেন,
সবগুলো আমরা তৈরি করতে পারবো একদম ইজিভাবে। তাহলে এই যে আমরা কিন্তু এই টানগুলো এই টানগুলো এই টানগুলো এই টানগুলো এগুলো কিন্তু ভালো করে আমরা প্র্যাকটিস করতে হবে। আমরা যদি এগুলো প্র্যাকটিস না করি আমরা কিন্তু কোনো প্রাণী ড্রয়িং করতে পারবো না, কোনো ফুল আঁকতে পারবো না, কোনো ফল আঁকতে পারবো না, হিউম্যান ফিগার আঁকতে পারবো না, ল্যান্ডস্কেপও করতে পারবো না। আমাদেরকে এই জন্য সবসময় কী করতে হবে, সবসময় কিন্তু আমাদেরকে একটু খুব খেয়াল করতে হবে যে আমরা কীভাবে সহজে পাখি বা অন্যান্য প্রাণী ড্রয়িং করতে পারি, সেভাবে কিন্তু আমাদেরকে চেষ্টা চালাতে হবে। আমরা যদি এইগুলো যদি আমরা প্র্যাকটিস একদম ছেড়ে দেই বা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমাদের কিন্তু কোনোভাবে এগুলো কিন্তু সম্ভব হবে না। এই জন্য তোমাদেরকে কিন্তু আমার সবসময় বলা যে তোমরা কিন্তু বেশি বেশি করে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমরা আবার রেখার আরেকটি পয়েন্টের দিকে চলে যাই। এখানে অনেকগুলো আছে যদিও কাবাবটার মধ্যে এই টানগুলো, বিশেষ করে এই টান, এই টানগুলো দেখো, এই টানগুলো কিন্তু আমরা যদি একটু বক্ররেখার মাধ্যমেই করি আমাদেরকে মনে হচ্ছে কি আমরা মনে খুব সহজে ঘোড়া আঁকতে পারবো, একদম ঘোড়া সহজে আঁকতে পারবো খুব। এই যে দেখো আবার এই টানটা একদম খুব ভালোভাবে যে ঘোড়ার কি রকম রূপ হয়, আবার দেখো এই টানটা, আবার এই টানটা ঘোড়ার পাটা মনে হচ্ছে না একদম ঘোড়া, ঘোড়ার লেজ তো একটু বাড়তি হবে, একদম মনে হয় ঘোড়া। আসলে কিন্তু এই যে টানগুলোই কিন্তু মেইন জিনিস, এই টানগুলো কিন্তু আমরা যত বেশি প্র্যাকটিস করতে পারবো ততই আমাদের মনে হয় আমরা কি সহজে। এই যে দেখো এখান থেকে আমরা আবার এই যে ঘোড়ার, ঘোড়ার কিন্তু পা কিন্তু থাকে এই রকম, একটু নিয়ে নিয়ে নিলাম, একদম মনে হচ্ছে কি হবে উবিকল ঘোড়া। আসলে এই যে টানগুলো কিন্তু এই টানগুলো কিন্তু তোমাদেরকে বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই টানগুলো যত বেশি যে প্র্যাকটিস করবে তার জন্য সব কিছু অঙ্কন সহজ হয়ে যাবে। এই জন্য আমরা আমি সবসময় তোমাদেরকে রেখার মাধ্যমে আমি শিখাতে চাই, রেখার মাধ্যমে ফুল অঙ্কন রেখার মধ্যে সব কিছু। আগে তোমাদের পূর্ণাঙ্গ ড্রয়িং করার দরকার নেই, এই যে রূপ এবং কাঠামোগুলো, এই কাঠামোগুলো তোমাদেরকে আগে ভালো করে শিখতে হবে, বিশেষ করে এই সার্কেলগুলো, এই ওভালগুলো, এই গোল রেখাগুলো, এইগুলো এগুলো ভালো করে আগে প্র্যাকটিস করে তারপরে তোমরা যদি ছবিতে চলে যাও তাহলে দেখা গেছে যে তোমাদের ছবি অঙ্কনটা সবচেয়ে সুন্দর এবং ভালো হবে। তখন তোমরা দাগ কেটে কেটেই এই ডানগুলো প্র্যাকটিস করলে পরে দাগ কেটে কেটে তোমরা তোমাদের যে কোনো পশু পাখি তোমরা করতে পারবা, দেখতে পারবা যে আসলে ঘোড়াটা কেমন, আমার এই ঘোড়াটা কেমন, ঘোড়ার কোন অংশটুকু বড়, সবকে দিয়ে দেখো টানের খেলা, টান দিয়ে দিয়ে কিন্তু আমি এই ঘোড়াগুলোকে করতেছি। তারপরে দেখো এই যে ঘোড়াটার মাথাটা কোথায়, এইটা কিন্তু সব এইরকম টানের মধ্যে আসছে, তারপরে এইখানে পাটা কত দূর যায় এইখানে দেখো, এগুলো কিন্তু সব টানের মধ্যে থেকেই আসছে। তারপরে ঘোড়াটাকে আমরা দেখো এই টান, এই যে এই টানটা, এই টান আস্তে করে এই টান, এগুলো কিন্তু সমস্ত দিয়ে দাও এখানে দেখো, সমস্ত মনে হচ্ছে একটা ঘোড়ার মধ্যেই আসতেছে, পাটা কত ডুগ হবে, সমস্ত টানগুলো কিন্তু আমরা যদি মনে করো যে এরকম করে দিতে পারি, আমরা পূর্ণাঙ্গ কাজ না করলেও আমাদের এই কিন্তু কাজের কি একটা রূপ কাঠামো তৈরি হয়ে যায়। এই যে দেখো একটা ঘোড়ার মতো মনে হচ্ছে যে একটা ঘোড়া, আসলে কিন্তু আমরা কিন্তু কয়েকটা টান। আচ্ছা রেখা হচ্ছে চিত্রের সম্পদ, রেখা যে প্রতিটা বিষয় রেখা যদি অঙ্কন করা যায় তাহলে পরে দেখা যায় কি সহজে আমরা যে কোনো জিনিস তৈরি করতে পারবো। দেখো মনে হচ্ছে যে একটা ঘোড়া, আসলে একটা ঘোড়ার রূপ হয়ে গেল, কিন্তু টানগুলো কিন্তু ওই সব এইগুলোই টান, কিন্তু সব এইগুলোই, এইসব টানগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করে সহজে আমরা ফুল ফল পশু পাখি সব কিছু অঙ্কন করতে পারবো। এর পরবর্তী তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে এই টানগুলো চর্চা করবে। সর্বপ্রথমে এই টানগুলো কিন্তু তোমরা এইভাবে করে চর্চা করবে, এইভাবে করে চর্চা করবে, এইভাবে করে চর্চা করবে। বিশেষ চর্চা হচ্ছে তোমরা এরকম করে একটা ভি লিখবে, ভি লেখার পরে তোমরা অবশ্যই এইরকম করে
প্রথমে বড়, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে আরো ছোট, এইভাবে করে। কিন্তু এর আগের কলামে বলা হয়েছে যে তোমরা এগুলো করবে। এগুলো করার পরে দেখা গেছে কি, তোমাদের হাতগুলো সবচেয়ে তাড়াতাড়ি দ্রুত সড়গড় হয়ে যাবে। আর এই জিনিসগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এই যে প্লাস চিহ্নগুলো, এগুলো কিন্তু পুরো প্র্যাকটিস করবে। একটা এই পাশ থেকে এটা ইতিমধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে। যাই হোক, যে কথা সে কথা, আমরা কিভাবে ফুল অঙ্কন করতে পারি, কিভাবে অন্যান্য বস্তু আঁকতে পারি, এগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় জিনিস। এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে এগুলো করলে কিন্তু সমস্ত ধরনের পটারি কিন্তু আমরা আর্ট করতে পারবো। হ্যাঁ, হাতি ঘোড়া থেকে শুরু করে সমস্ত, এক কথায় যত ধরনের জিনিস আছে, ড্রপারি পপারি যা বলো তুমি, সবই কিন্তু এগুলোর মধ্যে কিন্তু এই মুখের এই সার্কেলগুলোতে কিন্তু আমরা পাবো মনে হচ্ছে। এইরকম কিছু অনেক জিনিস আছে যে জিনিসগুলো খালি প্র্যাকটিস করে নেব, হোক না হোক, এরকম করে খালি প্র্যাকটিস করে দাও, কি হয় হোক প্র্যাকটিস করে দাও, একটা না একটা কিছু দাঁড়াবেই। এইরকম প্র্যাকটিস করে দাও, এইরকম করে প্র্যাকটিস করে দাও, এইরকম করে প্র্যাকটিস করে দাও, তাহলে দেখা গেছে কোনো পটারি হয়ে যাবে কোনো না কোনো কিছু। আমার সেখানে একটু বাঁকা হয়েছে কারণ এখানে ধরার কারণে। এই জিনিসগুলো তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবে, এইগুলো প্র্যাকটিস করবে। সবচেয়ে মজার বিষয় কি, এইগুলো প্র্যাকটিস করলেও কিন্তু হাতের লেখাও সুন্দর হবে। এই যে রেখারগুলোর কথা বলছি, হাতের লেখা রেখার কিন্তু এই মাত্র দুই তিনটা রেখা কিন্তু শিখলেই আমরা হাতের লেখাও শিখতে পারি। এর আগেও আমি বলছি যে হাতের লেখা সুন্দর করার জন্য কিন্তু চারটা রেখা সবচেয়ে বেশি প্রয়োজন। এই একটি রেখা, এই একটি রেখা, এই একটি রেখা, আর হচ্ছে এই ভি, এই ত্রিভুজের এই রেখাটা, এই রেখাটা হলো সবচেয়ে। এই তিনটা রেখা অঙ্কন করেই কিন্তু তোমরা হাতের লেখাও শিখতে পারো সবচেয়ে বেশি। আর এই টানটা তো আছে, আমরা যে কোনো লেখা লেখি না কেন, এই তিনটা রেখা যখন আমরা করব আর এই তিনটা রেখা করব, এই রেখার মাধ্যমে কিন্তু আমাদের লেখাগুলো সুন্দর হবে, হাতের জড়তা কাটবে এবং আমরা ছবি আঁকতেও পারব। বিশেষ করে যাদের হাতের লেখা সুন্দর করার জন্য চেষ্টা করছো, আর যা যারা যেসব মারা ছোট বাচ্চাদের হাতের লেখা নিয়ে খুবই মানে দুশ্চিন্তায় রয়েছে, আমি তাদের প্রতি একটা সাজেস্ট, তাদের প্রতি যে তাদের প্রতি আমার একটা মানে এক কথা সাজেশন দিচ্ছি, তাদেরকে উপদেশ দিচ্ছি এটা যে বাচ্চাদেরকে সরাসরি আপনারা এইরকম করে সরে সরে শেখাবেন না, এইরকম করে শেখাবেন না। আপনারা সরাসরি তাকে এগুলো না শিখে যদি আপনারা এই রেখাগুলো দেখেন ভালো করে শেখান, একবার উল্টা পাশে একবার এই পাশে এই বক্রগুলা, এই রেখাগুলো এইভাবে করে এইভাবে করে যদি আপনারা দাগ কাটা শেখান, তাহলে কিন্তু বাচ্চার লেখাটা কিন্তু বিশেষ করে 1-2 বাচ্চাদের জন্য একটা কলম দিয়ে দেবেন যে তুমি বাবা এইভাবে এইভাবে করো, এইভাবে করে বাবা লতা করো, এই লতাগুলো করলে আর এই সার্কেলের করলে বাচ্চার লেখাগুলো কিন্তু খুব দ্রুত ভালো হয়ে যাবে। আর লেখার জন্য কিন্তু সবসময় অর্ধেক লাইন নিতে হবে। আমি আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে সবসময় দেখবেন যে লেখার সবসময় এ ধরেন এটা একটা দাগ, এই দাগের কিন্তু অর্ধেক নিতে হবে। কিভাবে, আমরা এই যে যদি এখানে নেই তাহলে কিন্তু কটা দেখেন, এই যে দাগের কিন্তু মধ্যে একটা দেখা যাচ্ছে এইখানে, এই এই কয়ের মাথাটা নিব কিন্তু আমরা এইভাবে অর্ধেক, তাহলে কিন্তু সুন্দর হবে। ধরেন এই দাগটা, এই দাগটাকে মনে মনে একটু 50-50 করে নিতে হবে। আমরা ক বলি, দেখেন এই ওই যে আগে বলছিলাম এটা প্র্যাকটিস করাবেন, তাহলে কিন্তু এইটা করলে পরে সে ক ও রাগ লিখতে পারবে, ব ও লিখতে পারবে, তারপরে কি এইভাবে কিন্তু সে খুব খেয়াল করে দেখেন, এই যে এরকম করে কিন্তু আসলে পাটকাটার মধ্যে নষ্ট হয়ে যায়। সেম এই টানটা দিয়ে পেটকাটার মধ্যে নষ্ট হয়ে গেল। আবার যদি আমরা পেটকার মধ্যে নিয়ে এইটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এখান থেকে কি এই টানটা
ফ দাঁড়ায় গেল, তাহলে কিন্তু এই টানটা, এই টানটা কিন্তু ফ দাঁড়ায় গেল। আর এইভাবে যে বলছি এই টানটা কেন প্র্যাকটিস করার জন্য, দেখেন আমরা কিন্তু সরিও বলি, সরিয়া বলি, এই যে হ্রস্বই বলি, বিশেষ করে এই যে হ্রস্বই বলি, দেখেন টানটা একটু ভালো করে খেয়াল করেন, এই যে বক্ররেখা বলছি, এগুলোর মধ্যে কিন্তু লেখাও সুন্দর হয়ে যায়, লেখায়ও কিন্তু সুন্দর হয়ে যায়। তাহলে দেখেন আপনার বাচ্চা সোনামণির জন্য যখন আপনারা লেখা প্র্যাকটিস করাবেন, লেখা সুর বলে যে আমার হাতের ছেলের লেখা সুন্দর না, ভালো না, কিন্তু আপনারা প্রথমেই ভুল করে ফেলাইছেন। প্রথমে একটা বাচ্চাকে লেখা কিভাবে লিখতে হবে, লেখার সূচনাটা কিভাবে করতে হবে, আপনারা কিন্তু এটা জানেন না। বাচ্চাকে লেখাতে হলে কিন্তু সব সময় এই রকম করে আগে দাগগুলো শেখাতে হবে, এই দাগগুলো কিন্তু শিখাতে হবে, এই বক্রগুলো শেখাতে হবে, এই লম্বা লাইনগুলো শেখাতে হবে, এই টানগুলো কিন্তু শেখাতে হবে। তাহলে কিন্তু বাচ্চার কী হয়, এগুলোর উপরে কিন্তু এই চারটা জিনিস, এই চারটা জিনিস যদি আপনারা ঠিকান আপনারা দেখে নেন, এই চারটা জিনিস যদি ভালো করে আগে আপনারা শিখান, তাহলে আপনার বাচ্চা লেখা এবং ড্রয়িং দুইটা শিখতে বাধ্য, ভালো হতে বাধ্য। এটা আমি 100% আমি ইয়ে দিচ্ছি। হাত আগে সরগর করেন, তারপরে লেখাটা দেখেন। তারপরও আমি কিছু কিছু জিনিস এই দাগ দিয়ে আমি একটু দেখা দিচ্ছি, এটা না দেখালে নাই, যে আপনারা সাপোজ ধরেন আমি কিন্তু এই টানটার কথা বলছি, এই টান দিয়ে কিন্তু সরিয়ে সরিয়ে ত থেকে শুরু করে ঠিক এই টানের মধ্যেই দেখেন, এই টানের মধ্যেই কিন্তু আপনার বাচ্চা রশ্বই শিখবে, এই টানের মধ্যে থ লেখা শিখবে, বিশেষ করে এই টানটার মধ্যেই কিন্তু আপনার বাচ্চা যদি সরিয়েও শিখতে পারে, তাহলে আপনার বাচ্চা রশ্বই শিখবে, রশ্বই শিখলে দীর্ঘ শিখতে পারে, এখানে একটা টান দিলে ফ থ সবই হতে পারে। আবার এই যে এইটার কথা কই ত্রিভুজ, যখন আপনার বাচ্চা ফ লিখবে, দেখেন কিভাবে সম্ভব হলো, দেখেন ফ কিভাবে সম্ভব হলো, আবার সেম জিনিস এটা কিন্তু প্যাটকাটার মধ্যে নষ্ট সম্ভব হলো, এখানে অন্ত্যেষ্টিয জ সব কিছু সম্ভব হলো। আপনারা সবসময় একটা জিনিস করে নেবেন, ভাগ ভাগ করে নেবেন, যে আমি আমার বাচ্চাকে বটা ভালো করে শেখাবো, তাহলে ব শিখতে গেলে পরে সে কিন্তু ব পারবে, বসি নরও পারবে, আবার কিন্তু কও পারবে। আমার বাচ্চাকে আমি সবচেয়ে ভালো কথা এই যে যে জিনিসটা বলেছি, যে এই জিনিসটা, এই জিনিসটা ভালো করে শেখাবো, তাহলে আমি এই জিনিসটা যদি ভালো করে শেখাই, তাহলে আমার বাচ্চা কিন্তু এই যে অন্ত্যেষ্টিয় জ ভালো করে শিখলো, আমার বাচ্চা কিন্তু এইখানে একটু কম করে এসে ফ শিখলো, আমার বাচ্চা কিন্তু এইখানে প্যাটকাটা মধ্যে নস শিখলো, সব কিছুর মধ্যে কিন্তু এই যে জিনিসগুলো, এই তিনটি জিনিস আপনারা হাতের লেখা সুন্দর করার আগে, বিশেষ করে যে বাচ্চাটা এখনো লিখতে পারে না, তাকে আপনারা এই চর্চাগুলো, এই চর্চাগুলো কিন্তু বেশি করে শেখান, তাহলে দেখা গেছে আপনার বাচ্চা খুব দ্রুত লেখা শিখবে। আর এই যে বিভিন্ন একাডেমিতে বাচ্চাদেরকে দিচ্ছেন হাতের লেখা সুন্দর করার, আমি 100% বলতে পারি যে আপনারা যেভাবে বাচ্চাদেরকে হাতের লেখা শিখান বা সুন্দর করেন, কখনোই সম্ভব হবে না, বাচ্চা আবার শুরু মানে সেই লেখা কিন্তু বা কিছুদিন পরে হলে এটা খারাপ হতে বাধ্য। কারণ আপনারা যে শুরু যেভাবে করতে হয়, আপনারা এই সিস্টেমটাই বাচ্চাদেরকে শেখান নাই, ছবি আঁকার যে শুরুটা শেখাতে হয় সেটাও আপনারা শেখান নাই, যার ফলে কি হচ্ছে, ওই যে আমার বাচ্চার হাতের লেখা খারাপ স্যার, আমার বাচ্চার হাতের লেখা খারাপ, আপনার বাচ্চাটা যখন ক্লাস 4-5 পড়ে, 3-তে পড়ে, সরি যখন 1-2 পড়ে, ABCD শিখে, তখন আপনার বাচ্চাদেরকে এই নিয়ম কানুনগুলো যদি ভালো করে শেখান, তাহলে অবশ্যই আপনার বাচ্চার লেখা ভালো হবে। আগামীতে আমি হাতের লেখার উপর আমি একটা ভিডিও আপনাদেরকে ছাড়বো, অবশ্যই আমি 100% চ্যালেঞ্জ দিচ্ছি, যেসব বাচ্চারা এখনও লেখা শিখে নাই তাদের লেখা ভালো হতে বাধ্য। শুধু আমার এই কয়েকটা নিয়ম আপনারা বাসার মধ্যে প্র্যাকটিস করবেন, বিশেষ করে এই টানটা, ছবি আঁকতে গেলেও এই টানটা লাগে, এই টানটা একটা উল্টা পাশে একবার সোজা পাশে, এই লম্বা টান এই টান, আর হচ্ছে এই টান, এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এটা একটা ত্রিভুজ বলে, এই টানটা আপনারা প্র্যাকটিস করেন, বাস এই দেখেন চারটা, 1-2 এই টানগুলাকে প্র্যাকটিস করান, তারপরে বাচ্চাকে বলবেন তুমি গোল করো, এটা করো, এটা করো, সেটা করো, যদি হাতটা যখন সরগর হয় তারপর তাকে সরে সরে দেন, সরে সরে রূপটা কী,
অনেকে দেখা গেছে বই কিনে এরকম ফুটা ফুটা দাগ আছে, এই ফুটা ফুটা দাগের মধ্যে ক ক এরকম বাচ্চা, না এটা সম্পূর্ণরূপে ভুল আইডিয়া। হাতের লেখা শেখার আগে দেখবেন, আমরা আগে যখন ছোট সময় 1-2 এর বইগুলোতে দেখতাম এরকম কিছু দাগ থাকতো অনেক, যারা আমরা বিশেষ করে 75-76 সালে যারা আমরা ক্লাস 1-এ পড়ছি, তখন সবুজ সাথী বইয়ের মধ্যে কিন্তু এই দাগগুলো ছিল। এই দাগগুলো বাচ্চাকে আগে প্র্যাকটিস করানোর পরে তারপর কিন্তু এগুলো দেওয়া হতো। কাজে আমি এর পরবর্তীতে ভিডিও একটা দিচ্ছি আপনাদের হাতের লেখা সুন্দরের জন্য, যে কি করবেন, কিভাবে হাতের লেখা সুন্দর হবে। আজ রেখার উপরে আমার এই ভিডিওটা শেষ করতে চাচ্ছি। এটা নিয়ে আমার রেখার উপরে 3টি পর্ব আমার হয়ে গেল। এখন আমি স্কুলের ধারাবাহিকতায় আমি আগামী পর্বে আপনাদের জন্য সুন্দর হাতে লেখার কিভাবে সম্ভব, কিভাবে সুন্দর ABCD লেখা সম্ভব, কিভাবে সুন্দর বাংলা লেখা সম্ভব, এর উপর আপনাদেরকে ভিডিও দিচ্ছি। আপনারা আমার ভিডিওর সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন এবং আপনারা এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ছবি আঁকা এবং হাতের লেখা সুন্দর করা শুধু এখন বিলাসিতা নয়, এখন আপনার জীবনের জন্য, বাচ্চাদের ভবিষ্যতের জন্য এখন খুবই প্রয়োজন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক দিন এবং মন্তব্য করুন, আপনারা মন্তব্য করুন, শেয়ার করুন এবং একটু সাবস্ক্রাইব করুন। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম।